আপনি কি জানেন যে মেয়েরা সাধারণত 1-5 বছর বয়সে ছেলেদের তুলনায় তাদের প্রাপ্তবয়স্ক উচ্চতায় পৌঁছায়? শৈশবকালে এবং বাচ্চাদের সময় বৃদ্ধি অস্থিরতা, ক্ষুধা এবং দুর্বল ঘুমের কারণ হতে পারে। বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি আরও ধীরে ধীরে ঘটে, তবে বয়ঃসন্ধিকালে দ্রুত পরিবর্তন ঘটে এবং মেয়েরা 1 বছরে 4 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বয়ঃসন্ধিকালে মেয়েরা সাধারণত কখন বৃদ্ধি পায়? এটি সাধারণত 1 বছর বয়সের কাছাকাছি হয়, তবে 8 বছর বয়সের আগে বয়ঃসন্ধিকাল বা 1-5 বা 1-6 বছর বয়সের মধ্যে কোনো পরিবর্তন অনুভব না করা অস্বাভাবিক। প্রথম বৃদ্ধির সময় মেয়েরা সাধারণত মাসিক না হওয়া পর্যন্ত প্রতি বছর 2-3 ইঞ্চি দ্রুত উচ্চতা বৃদ্ধি অনুভব করে। তারা স্তনের বিকাশ, পিউবিক এবং আন্ডারআর্ম চুলের বৃদ্ধি, প্রজনন অঙ্গ বৃদ্ধি, হরমোনের পরিবর্তন, মেজাজের পরিবর্তন এবং পায়ের আকারের পরিবর্তনগুলিও অনুভব করতে পারে। এই বৃদ্ধির পরে মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়ার পরে দ্বিতীয়টি ছোট হতে পারে, যার ফলে আরও 1 থেকে 3 ইঞ্চি বৃদ্ধি পেতে পারে। ভাবছেন কিভাবে বুঝবেন কখন আপনার শিশু বেড়ে ওঠা বন্ধ করে দিয়েছে? গত 1 থেকে 2 বছরের মধ্যে ধীর গতির বৃদ্ধি, গত 1 থেকে 2 বছরের মধ্যে ঋতুস্রাব, পুরোপুরি বেড়ে ওঠা পিউবিক এবং আন্ডারআর্ম চুল এবং উন্নত যৌনাঙ্গ, পূর্ণ স্তন এবং পোঁদ এবং কম, শিশুর বৈশিষ্ট্যগুলির সাথে আরও প্রাপ্তবয়স্কদের মতো চেহারার মতো লক্ষণগুলি সন্ধান করুন। যদি আপনার মেয়ে 1-5 বছর বয়সের মধ্যে হরমোনের বিকাশের লক্ষণ না দেখায়, তবে চিকিৎসা পরিস্থিতি, হরমোন ভারসাম্যহীনতা বা অপুষ্টিকে অস্বীকার করার জন্য একজন ডাক্তারের সাথে দেখা করুন। তবে যদি তার বয়স 1-5 বছরের কম হয়, তবে ধৈর্য ধরুন, কারণ বয়ঃসন্ধিকাল ব্যাপকভাবে পরিবর্তিত হয়।